বাজলো তোমার এবার যজ্ঞে আহুতি দিতে হবে। আপনি বিবাহিত, আপনার স্ত্রীর নাম বলুন। মানে কেউ বলুন স্ত্রীর নাম। স্ত্রীর সঙ্গে একসঙ্গে আহুতি দিতে হবে। আমি সবের পাশে বসছি আহুতি দিতে। উনি কি আপনার অগ্নি সাক্ষী করা ধর্মপত্নী? না। তাহলে তিনি কোথায়? উনি অনুপস্থিত। তাহলে নামটা বলুন। মৃন্ময় পাল। মৃন্ময় পাল। শ্রীমতী মৃন্ময় পাল। মৃন্ময় পাল। তাহলে আপনি একভাবে আহুতি দিন, কি আর করবেন? যজ্ঞ অসম্পূর্ণ থাকবে। স্বামী স্ত্রী লক্ষ্মী নারায়ণ স্বরূপ, দুজনে একসঙ্গে আহুতি দিলে তবেই হবে পূর্ণাহুতি। যজ্ঞে পূর্ণাহুতি না পড়লে ঘোর অমঙ্গলের লক্ষণ। আমি নিরুপায় ঠাকুরমশাই, এই যজ্ঞ শেষ করার জন্য আমাকে একাই আহুতি দিতে হবে। অস্ত্রের সাজ দিয়েছি যে হাতে দুর্গা নামের জল, সেই হাতাজ ভালো কোনো সংশয়। অস্ত্রের সাজ দুর্গা নামের জল, আমি আরো একসঙ্গে যজ্ঞে আহুতি দেব। আমাদের দুজনকে আপনি আশীর্বাদ করুন, আমাদের কাজ যাতে ভালো হয়, সুন্দর হয়। শুনো, তোমার সঙ্গে না এটাই হওয়া উচিত। আচ্ছা তুমিও কেমন, একজন বয়স্ক মানুষের সাথে কি এরকম করে? যাও নিজের কাজে যাও। কারা এসেছে দেখো। এবার নারকেল ফাটাতে হবে। নারকেল ফাটাতে হবে? দিন আমায় দিন, আমি ফাটিয়ে দিচ্ছি। বাবা সব সময় সিংক্রেটটা করো না, হ্যাঁ এগুলো বন্ধ করো। শুধু শুধু টাইম ওয়েস্ট করছো, নারকেল আমি ফাটাবো। কি শক্ত ফাটছে তো না? হ্যাঁ অমঙ্গলের লোকজনের হাতে এইসব কাজকর্ম তো হয় না, না কি করা যাবে। বৌদি আজকে আমার দিন, তাই তুমি এত কথা বলো না। বললে কি করবে? না না, যদি আমি কথা বলি তুমি কি করবে? যা করার তো করলে, এই যে যা যা হচ্ছে এখানে, এই পুরোটার মধ্যে একটা টাকা কন্ট্রিবিউশন নেই তোমার। মানে তো বড় বড় কথা কিসে? হ্যাঁ মিনু, নারকোলটা ফাটা তুমি। মহানায়িকা জাহ্নবী বোস,
তিনি যা অমঙ্গল করার তো করে ফেলেছেন, তুই দেখ যদি ওই অমঙ্গল একটু ধুয়ে টুয়ে দিতে পারিস। আর নারকল ফাটা অনেকক্ষণ তো হলো আর শুটিং দেখতে ভালো লাগছে না, তোমরা কাজ করো, এবার আমরা যাই। খেতে হবে, এটা নিয়ম। দেখেছো বাবা, দেখো দেখো তো চেষ্টা করছি সমীকর বাড়ির লোকদের থেকে আলাদা করার, ততই মিনু আরো ওদের সাথে তোকে জড়িয়ে নিচ্ছে। কিছুতে ওকে হাতের মুঠে রাখতে পারছি না। রিল্যাক্স বেবি, জাস্ট গার রিরি করছে। পেশেন্স বেশি, আর তুমি একটু বোঝাও না। ম্যাডাম ম্যাডাম আসুন, এবার আপনার শট আছে। যা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। নিজেকে খুব চালাক মনে করেছো মিনি? ভাবছো শার্লক হোমস হয়ে গেছো? মোবাইলের টুকরো আর একটা নূপুর পেয়ে ভাবছো বিশাল কিছু অ্যাচিভ করে নিয়েছো? সব জিতে গেছো না, অনেক কিছু পেয়ে গেছো। খুব বুদ্ধি তোমার, তাই না? বাট আই অ্যাসিওর ইউ, আমার বুদ্ধির কাছে তোমার বুদ্ধি একদিন হারবে। বেশ দেখা যাক। তবে কি জানো তো জানবি, আমি ওকে আমার ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনব। তার জন্য আমাকে যা কিছু করতে হোক না কেন, আর যত দূর থেকেই করতে হোক না কেন, সেটা আমি করব। আমি ওকে ঠিক ফিরিয়ে আনব। তুমি যাহার নামে চাও, আই ডোন্ট কেয়ার, কিন্তু এই গেমে আমি জিতব। এটাই তো মুশকিল জানি, এটা সব থেকে বড়। তুমি না এখনো বুঝতে শিখুনি যে স্বামী স্ত্রীর সম্পর্কে আরেকটা নাম না ভালোবাসা। এটা কোনো গেম নয়। তোমার মতো মেয়েরা যত এই ভালোবাসাটাকে গেম বানানোর চেষ্টা করুক না কেন, শেষ পর্যায়ে কিন্তু ভালোবাসারই জয়। ভালোবাসারই জয়, ভুলে যাও, ভুলে যাও। এত বিশ্বাস? হ্যাঁ, তা কোথায় আছো? কোথায় তোমার কাছে নেই তো? কই, আমার কাছে তো আছে, এই যে আমার স্মৃতিতে, দেখতে পাচ্ছ না? জাহ্নবী, তুমি বিনোদিনীর মতো হয়ে যাও না। কিন্তু বিনোদিনীর জীবনে অনেক অপ্রাপ্তি ছিল জানো, সমাজ তাকে অনেক যন্ত্রণা দিয়েছিল, তাই সে রাগে ঈর্ষায় জেদে অন্যের স্বামীর দিকে হাত বাড়িয়েছিল। কিন্তু তুমি, তোমার জীবনটা তো তেমন নয়। তুমি তাহলে আমার আর তোমার সম্পর্কের মধ্যে কেন এত হিংসে আনছ, এত রাগ জেদ এনো না? দেখো, তুমি তো একজন শিল্পী, আর আমি মনে করি একজন শিল্পীকে সবসময় শান্ত হতে হবে, তাকে অনেকটা অনেক সহিষ্ণু হতে হবে। ঠিক আছে, তুমি এখন মনে মনে মা সরস্বতীকে প্রণাম করে কাজটা মন দিয়ে করো।
কি আশ্চর্য, তুই এখন এখানে দাঁড়িয়েছিস কেন? যা সটে যা। হ্যাঁ আঙ্কেল, এবার আমরাও বাড়ি যাবো। আঙ্কেল আপনার সাথে একটা কথা ছিল। হ্যাঁ মানে পালবাড়ির তরফ থেকে আমি আপনাদের সবাইকে মানে আপনাদের পুরো ফ্যামিলিকে নিমন্ত্রণ করলাম আজ রাতের ডিনারে। আপনারা কিন্তু অবশ্যই আসবেন, কেমন? আসি আঙ্কেল। অল দ্য বেস্ট জানাবি। ডিনার স্ট্রেঞ্জ ব্যাপারটা কি শুধুই তাই নাকি অন্য কিছু? দেখি বিনু, এত পয়দ হয়েছে এই বাড়িতে, রতনবাবুকে শুধু ডাল আর রুটি কেন? আঙ্কালের তো ওই ডাল রুটি অভ্যেস। সেটু মানে মানে আজ তোমার চলো 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 পাল্টাই।